দেখতে পাচ্ছ পনেরোশো চোদ্দোটা প্রায় ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে তোমাদের পুরুষ হয়েছে নশোটা ভ্যাকেন্সির মতো প্লাস মুর্শিদাবাদ রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজ রামপুরহাট এমসিএইচ এম জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য দুদিন আগে আমরা ভিডিও করেছিলাম যে রাজ্যের হাসপাতালে নিয়োগ গ্রুপ ডি এবং নাইট গার্ড হিসেবে প্রায় পনেরোশো পদে পুরুষ এবং মহিলা বয়স বেতন যোগ্যতা সবাই আবেদন করতে পারবে এই ভিডিওটা দেখে নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছে বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও সেকশনে দেখতে পারবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখে নেবে দেখার পর এটা পার্ট টু ভিডিও কিভাবে আবেদন করবে সেই সম্পর্কে বলবো এবং কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটাও বলবো এবং অনেক হসপিটালের নাম আমরা লিখতে ভুলে গিয়েছি যাদের কাছাকাছি যে হসপিটালগুলো আছে সেগুলোর নাম তোমরা কমেন্ট সেকশন জানাবে এবং তোমাদের ডিস্ট্রিক্টটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে কোন আওতায় তোমরা পড়বে সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব। ওকে তো চলো ভিডিওটি শুরু তার আগে অবশ্যই তোমাদের বলবো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি মা অনলাইন পয়েন্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে এখানে সমস্ত আপডেট আমরা আগে থেকে তোমাদের প্রোভাইড করে থাকি তো এইটাতে অবশ্যই প্রবেশ করবে সবাই যেন রাজ্যের একটা মর্মান্তিক বা দুঃখজনক ঘটনা হয়ে যাওয়ার পর ঠিক আছে তোমাদের রাত্রের সাথী প্রকল্পে তোমাদের কিন্তু নিয়োগ করতে চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই নিয়োগের প্রক্রিয়ার প্রথম ধাপ আশা করছি শুরু হয়ে গেছে ঠিক আছে রাত্রের সাথী প্রকল্প নাইট গার্ড দু যেখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ পনেরোশো চোদ্দোটা প্রায় ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে তোমাদের পুরুষ হয়েছে নশোটা ভ্যাকেন্সির মতো প্লাস আর মহিলাদের ক্ষেত্রে ছশো প্লাস ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে ঠিক আছে স্যালারি বয়স বেতন যোগ্যতা সেটা দেখে নেবে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা তোমাদের বলবো দেখো এখানে হসপিটালগুলোর নাম বলে দিই এস এস হসপিটালে ভ্যাকেন্সি রয়েছে এনআরএস এমসিএইচ কলকাতা মেডিসিন কলেজ কলকাতা এখানে ভ্যাকেন্সি রয়েছে ন্যাশনাল এমসিএইচ কলকাতা সেখানে আর জি কর দেখতে পাচ্ছ এমসিএইচ কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল যেটাকে বলে হ্যাঁ আর দেখতে পাচ্ছ আইডি অ্যান্ড বিজি কলকাতা ওকে তোমরা দেখতে পাচ্ছ বিসি রয় তোমাদের কলকাতা রয়েছে সেটা স্কুল অফ ট্রফিক্যাল মেডিসিন এখানে তারপর চিত্তরঞ্জন সেবা সদন এখানে রয়েছে কলেজ অফ মেডিসিন তারপর হচ্ছে মেদিনীপুর এমসিএইচ পশ্চিম মেদিনীপুর মালদা এমসিএইচ বর্ধমান এমসিএইচ নর্থ বেঙ্গল এমসিএইচ বাঁকুড়া তারপর মুর্শিদাবাদ রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজ রামপুরহাট এমসিএইচ এমজিএন এম জি এন জি কোচবিহার জি এম সিএইচ দেবেন মাহাতো পুরুলিয়া দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার তারপর হচ্ছে প্রফুল্লচন্দ্র বারাসাত আর জলপাইগুড়ি এর বাইরেও বিভিন্ন মেডিকেল কলেজ এবং হসপিটালে তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে তো সব থেকে বড়ো প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসে যে এখানেই সমস্তগুলো নিয়োগ করা হবে অ্যাজ এ নাইট গার্ড সুরক্ষা কর্মী হিসেবে ঠিক আছে তোমরা দেখতে পারো গ্রুপ ডি নাইট গার্ড ওকে তো এখানে তোমরা আবেদন কিভাবে করতে পারবে দেখো আবেদন পদ্ধতি সম্পর্কে এখনো স্পষ্টভাবে সরকার কোনোভাবে নির্দেশ দেয়নি তবে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা এক্সপিরিয়েন্স অলরেডি আছে যেরকম কাজের ধরো তোমরা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে তারপর বিভিন্ন হোমগার্ড হতে পারে তার পাশাপাশি যে কোনো মানে এক্সপিরিয়েন্স সরকারের কাজের সাথে যুক্ত আছে তাদের প্রাধান্য থেকে বেশি এখানে দেওয়া হতে পারে আমার যা মনে হচ্ছে এবং যারা ফেসার রয়েছে যেরকম তোমাদের দুর্গাপূজারা আগে তোমাদের তোমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছো তারাও কিন্তু সুযোগ সুবিধা এখানে বেশি পাবে অধিকার সেটা কিন্তু বেশি পেতে চলেছো তো যেই হসপিটাল বা মেডিকেল কলেজগুলোর কথা বললাম এখানে যে হায়ার অথরিটি সেখানে গিয়ে তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা খোঁজ করতে পারো যে স্যার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বলেছিল এরকম নিয়োগ প্রক্রিয়া কি এখান থেকে আমরা মানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল সাত দিন ট্রেনিং করিয়ে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে তো এটার আবেদন প্রসেস কি আছে আপনাদের যদি মেডিকেল কলেজে অ্যাস এ নাইট গার্ড বা রাত্রের সাথী প্রকল্প হিসেবে আসে এমপ্লয় হিসেবে যুক্ত হতে চাই তার প্রসিডিওর কী রয়েছে সেটা আমাদের বলে দিন একবার তোমরা মেডিকেল কলেজ এবং হসপিটাল যেখানে আছে সেখানে গিয়ে খোঁজ করে দেখো তারা সঠিক আশা করি তোমাদের কোনো না কোনো উপদেশ দিতে পারে ঠিক আছে গোটা যে ডিপার্টমেন্টটা এটা তোমাদের দেখতে পাচ্ছ মেডিকেল ডিপার্টমেন্ট তো তোমরা দেখতে পাচ্ছ হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এটা পড়ছে তো তোমাদের যে বললাম সেগুলো অবশ্যই তোমরা সেখানে গিয়ে খোঁজ নাও ভালো করে তারা কিন্তু তোমাদের বলতে পারে আশা রাখছি ঠিক আছে এবং যাদের ডিস্ট্রিক্ট বা যাদের কাছাকাছি মেডিকেল কলেজগুলো মিস হয়ে গেছে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা এর আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এগুলো মেডিকেল কলেজ যার ডিস্ট্রিক্টের আওতায় রয়েছে তারা কিন্তু চাকরিটা করতে পারবে ঠিক আছে তো ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দিও এরপরে যখন আপডেট আসবে আমি আবার তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবো তোমরা অনেকে বলেছিলে আমি যেটা বললাম সেটা ভালো করে শোনো তোমাদের এখানে সাত দিনের ট্রেনিং করাবে ডিস্ট্রিক্ট পুলিশ এটাও মাথায় রাখবে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম